আসলে আনন্দ বিনোদনের মাঝেও আমি একটু ভিন্ন ধরনের একটা টিপস নিয়ে আসছি। একটু আমরা তো আনন্দের ভিতর আসছি, একটু আমরা তো আলাকে ঘুরে না যাই, এই জন্য আমি টিপসটা নিয়ে আসছি। আমার মনে হয় যদি আমরা আসলে আমরা জীবনে চলার পথে যতই চলি, প্রত্যেকটা জায়গায় কত না কিছু শিক্ষার বিষয় আছে। আমরা সবসময় কোকাকোলা খেলাম, কিন্তু আমি আজকে কোকাকোলার ভিতর থেকে একটা শিক্ষণের বিষয় বের করার চেষ্টা করবো, দেখি কতটুকু পারি। আমার একটা দোকান না, তবে দোকানে নতুন করে একটু চালাতে হবে। প্রত্যেকটা মানুষের জীবন একটা আয়নার মতো, এই জীবনে চলার পথে অবশ্যই মানুষের ভুল হবে, অন্যায় হবে, অপরাধ হবে, এটাই নিয়েই আমরা, এবং এটাই নিয়েই জীবন। আমরা কেউ বলতে পারবো না আমি 100% আমার জীবনটা একেবারে সৎ, কিন্তু এই জীবনে চলার পথে আপনি যখন একটু অপরাধ হবে আমাদের জীবনে, তখনই এটার কালারটা পরিবর্তন হয়ে যাবে। সবাই যদি একটু খেয়াল করি, যখন মানুষ বিভিন্ন ধরনের অপরাধ করবে, আস্তে আস্তে তার জীবনের কালারটা এভাবে পরিবর্তন হয়ে যাবে। এক সময় দেখা যাবে যে মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন তার কাছে অপরাধ অপরাধ মনে হয়, এরকম একটা পর্যায়ে মানুষ তখন চলে যায়। আমি আপনার সমাজে দেখবেন কিন্তু মানুষ যে অপরাধ করছে সে এটাকে অপরাধ মনে করে, এটা যে তার জীবনে একটা অপরাধ এটাই সে ভুলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা এইরকম অপরাধ করে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে, তোমরা ভুলে যেও না আমি আল্লাহ রাব্বুল গফুরুর রহিম, তোমাদের জীবনে তোমরা নিরাশ হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেব। কিভাবে মাফ করবে সেটার একটা পরীক্ষা আমি আর একটা পরীক্ষাতে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে যে তোমরা অন্যায় করো, অপরাধ করো, অসুবিধা নাই, করতেই পারে, মানুষ জীবনে ভুল হবে, হওয়ারই স্বাভাবিক, এই জন্য তোমরা তওবা করে ফিরে আসো আর বেশি বেশি ভালো কাজ করো। যখন মানুষ বেশি বেশি ভালো কাজ করবে তখন তার জীবন থেকে আস্তে আস্তে এই কালিমার পর্দাটা নিভে যাবে, এবং এক সময় আমরা ভালো কাজ ভিতরে সবচেয়ে যে কাজটা ভালো, সজ্জায় দাঁড়িয়া বেশি বেশি ভালো কাজ, গাছ লাগানো, টিউবওয়েল লাগানো, টিউবওয়েল পোকা ইত্যাদি ভালো কাজ, এমন এলএম সমাজে প্রচার করা যে এলএমটা মৃত্যুর পরও মানুষের জীবনে লেগেই থাকবে, এমন সন্তান জীবনে রেখে দেওয়া যে সন্তানরা জীবনে আমি মাতার মারা যাওয়ার পরে সন্তান আমার জন্য দোয়া করবে, এরকম যত ভালো কাজ আমরা করব আমাদের জীবনটা আস্তে আস্তে এত সুন্দর হয়ে যাবে যে আমাদের জীবনটা প্রথমে যে সুন্দর ছিল কোন এক সময় এই জীবনটা আবার একদম পরিষ্কার জায়গায় চলে আসবে। এবং আমরা অবশ্যই এই সুন্দর জীবন সবাই চায়, এই সুন্দর জীবন যখনই আমাদের হয়ে যাবে আমাদের কর্মক্ষেত্রে, আমাদের চাকরি ক্ষেত্রে, আমাদের পারিবারিক ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে এই সুন্দর জীবন আমরা সবাই চাই। এই সুন্দর জীবন যদি করতে পারি আমরা ইহকালে এবং পরকালে অবশ্যই মুক্তি পাবো, এভাবে একদম আমাদের জীবনে একদিন আবার আগের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই জীবনটা আমাদের সবার দরকার, এবং এই জীবনটা যদি আমরা করতে পারি সেই জীবনটা আমার ইহকাল যেমন সুন্দর হবে এবং পরকালে ইনশাআল্লাহ আমরা সুন্দর হবো। এই ছিল আমার একটু শুনি টিপ আবার ভিতরে।